ভাইরাল? হ্যাঁ ঠিকই শুনেছেন, লালবাগ র‍্যাপ সংস এর ভাইরাল নায়কদের সাক্ষাৎকার একমাত্র MTVN16 চ্যানেলে, শেষ পর্যন্ত দেখুন কি বলছেন নায়করা। এমন তো হতে পারে না যে আপনারা আজকে হঠাৎ করে, যেমন আজকে প্রায় 4-5 লাখ আপনাদের হয়ে গেছে চারিদিকে, বিভিন্ন ইয়েতে দেখছি, সব ডাউনলোড করে দেখছে, চারিদিকে যেখানে যাচ্ছি সেখানে আপনাদের গান চলছে। তো এমন হতে পারে না যে রানু মণ্ডল বা ওই বাদাম ভুবেন বাদ্যকরের মতো যে আমি সেলিব্রেট হয়ে গেছি, তারপরে রানু মণ্ডল বলছে হোয়াট ইজ দিস ননসেন্স, এই ধরনের আবার আপনাদের কোনো মানে এরকম আত্মহংকার হবে না তো? না না না, কি বলবেন এই উদ্দেশ্যে যদি এক কথাই বলেন ক্যামেরার সামনে? সেরকম দেখেন, সেরকম কোনো কিছুই হবে না, কারণ ধরেন আমাদের এটা আজকালকার মানে ভাবনা চিন্তা নিয়ে করিনি যে হঠাৎ করে হয়ে যাব। আমরা ধরেন এটা প্রায় ধরেন 10 থেকে 12 বছর বয়স থেকে ধরেন আমি ধরেন এইসব লাইনে নেমেছি, মানে আমাদের ইচ্ছা যে আমরা এই লাইনে কিছু একটা করে দেখাবো, যাতে সবার সব মানুষের মুখে আমাদের নাম থাকে, ভালো নাম থাকে। এমনটা নাই যে আমরা কোনো খারাপ কাজ নিয়ে ভিডিও বানাচ্ছি বা এটা, আমরা যেই ভিডিওগুলো বানাই মানুষকে কোনো একটা ভালো বার্তা দেওয়ার জন্য বানাই। প্রতিভা চুলকানি এই দুটো জিনিসকে কিন্তু কেউ আটকে রাখতে পারে না। একটার মাসুদের কাছে যাব, যে মাসুদ বলছি যে আপনারা কি করে ভাবলেন যে এই যে পপ সংস এর লেখাপড়া করতে করতে পপ সংস এর ভিতরে আসা, এটা একটা তো বিরল ঘটনা, যার এইভাবে যে হিট করে যাওয়া, এটা কি করে আপনাদের মাথায় আসলো যদি বলেন একটু? মানে আমরা পড়াশোনার ক্ষেত্রেও আমরা তার ব্যাকগ্রাউন্ডে ভেবেছিলাম যে আমরা পড়াশোনার সাইডেও একটা কিছু একটা করে দেখাবো, কারণ পড়াশোনার এখন যা সময় চলছে, যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি পাবো কি না পাবো সেটার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আমরা ভেবেছি যে ইউটিউব লাইনে নেমে মানুষকে একটা কোনো কিছু যদি দেখাই সেখানে হয়তো মানুষের ভালোবাসা পাবো, সেই জন্য আমরা ইউটিউব লাইনটা বেছে নিয়েছি এটাই। আপনারা আমরা এখন সুরাজে গেছি, যে সুরাজ বলছি আপনারা তো দেখলাম আপনাদের রিহার্সেলটাও আমরা দেখেছি আর আমরাও খবর করেছি, কিন্তু আমরা নিজেও কল্পনা করতে পারিনি বা এক্সপেক্ট করতে পারিনি যে গানটা এইভাবে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এইভাবে খুব ভালো চোখে নেবে। এমনকি এটাও হয়েছে যে লালবাগে ব্রিজ বা হসপিটাল যে নিয়ে করেছেন, তো এইগুলো আপনি কি কোনোদিন আপনার চিন্তা ভাবনা ছিল যে এই জায়গায় আমরা পৌঁছে যাব? না, এরকম চিন্তা ভাবনা ছিল না, কারণ এটা সবকিছুই দর্শকের জন্য, ভালোবাসা ওদের, এটাই কামনা করি যে ওটাই আশীর্বাদ। আর আমরা কিছু জায়গায় দেখলাম কিছুদিন আগে যে সদরঘাটে অনেকজন দর্শক বলি, এর মধ্যে শিয়াল মানে এত শিয়ালের কথা থাকলে কোটি ঘর, এত শিয়াল আশপাশে মতিঝিলের পাশে আমরা আছি, খুব ভালো লাগছে এই মুহূর্তে এক ঝাঁক শিয়ালের আমদানি আওয়াজ তো শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে বলুন। আর যেটা হসপিটালে যেটা করেছি এটা সত্যি, এটা যে কোনো একটা খুব বেশি ফ্যাসিলিটি নাই, এমার্জেন্সি পেশেন্ট যদি যাই তো ওখান থেকে ট্রান্সফার করে দেয়, তো এর জন্য আমরা করেছি। আর যেটা ব্রিজের জন্য বলেছি এটা জরুরি দরকার, কারণ লালবাগ বাসিন্দা ব্রিজ পেতে গেলে হয়তো বরমপুর যেতে হবে বা অন্য জায়গায় কোনো জায়গায় যেতে হবে শর্টকাটে, আর ওটা যেতে গেলে ধরুন কোনো অফিস বা কোনো রোগী যেতে হলে, হয়তো গঙ্গার ওই পার থেকে যদি রোগী নিয়ে আসে বা পেশেন্ট নিয়ে আসে তাহলে কিন্তু সময় চলে যাবে নৌকার জন্য, আর জরুরি এটাই দরকার ব্রিজের। আর আমরা এটাই যে সংটা করেছি, আমরা ভাবতে পারিনি যে এই জায়গায় চলে যাব, মানে গানটা চলে যাবে, তো এটা সবকিছুই পাবলিকের ভালোবাসা, এটাই আশীর্বাদ মনে করি আমরা। আচ্ছা আপনি একটু এর কাছে যাবো, ডাইরেক্টর কাছে আমরা আসছি, সেটা হচ্ছে যে আপনারা এই যে ধরুন ব্রিজের কথাটা তুলেছেন, তার থেকে সবচেয়ে বড় একটা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের একটা বড় ঘটনা, সেটা হচ্ছে যে হেলমেট বা পুলিশ প্রশাসন আপনার সেভ ড্রাইভ সেভ লাইফ এ নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, প্রতিদিন রাস্তায় পুলিশ ঘুরছে, কিন্তু তবুও কিন্তু মানুষকে সচেতন করতে পারেনি বা এই সেভ ড্রাইভ সেভ লাইফের ব্যাপারটা কিন্তু ভালোভাবে মানুষের কাছে তুলে ধরতে পারেনি বা মানুষ সেভাবে নেয়নি, কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফ এই কনসেপ্টটা আপনাদেরকে কে দিল? কনসেপ্টটা দেখেন আমাদের মাথায় র্যান্ডমলি এমনি চলে এসেছে, কারণ আমরা ধরুন চলাফেরা করছি মানুষের সাথে, এবার তখন আমাদের চোখের সামনে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেমন আপনি বললেন যে হসপিটালের ব্যাপারটা, তারপরে ব্রিজের ব্যাপারটা, মানে আপনারা কাউকে মরা দেখেছেন যে মরা গেছে এরকম বা আঘাত হয়েছে এই হেলমেটের কারণে? কিন্তু আমাদের লালবাগে বাড়ি, আমাদের এলাকার পাশেই হসপিটাল, কাছেই আমাদের বড় হসপিটাল, তো এখানে কি মানে অন্য লোকের কথা বলবো কি, আমাদের নিজেদেরও ফ্যামিলির কারো ভর্তি যখন ছিল তখন আমরা নিজেদের চোখে দেখেছি সেরকম কোনো সুবিধা ছিল না, সেরকম প্রবলেম হলে আমাদেরকে ট্রান্সফার করে দিত। এর এই প্রবলেমগুলো আমরা ভেবেছিলাম যে না তাহলে তুলে ধরতে হবে, এবার কিভাবে তুলে ধরবো পেয়েছিলাম যে না, যেহেতু আমরা ভিডিওর লাইনে আছি, যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে হাজারটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো কথাটা, তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ভিডিওর মধ্যেই এই কথাগুলো তুলে ধরেছিলাম। আচ্ছা আপনারা রেকর্ডিং করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যেভাবে কষ্ট করেছেন বা রেকর্ডিং করেছেন, তো তাতে আমরাও দেখেছি যে এই যে ড্রোন নিয়ে রেকর্ডিং করা বা এই যে বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়েছেন, তো এর জন্য তো আপনাদেরকে একটা পারমিশন নিতে হয়েছে না বিনা পারমিশন? পারমিশন তো নিতে হয়েছে, তো
বেশিরভাগই ধরনের ধন্যবাদ আপনাদের সবচাইতে। আপনাদেরকে এই আপনাদের গানের বিষয়ে বা এই শুটিং এর বিষয়ে আপনাকে কারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে? সবথেকে বেশি পরোপিতা আমাদের ইন্দ্রজিৎ ধর করেছে, যিনি ধরনের সমস্ত দিক থেকে আমাদেরকে হেল্প করেছেন। উনি আমাদের গানটা শুনেছেন, গানটা খুব ভালো বলেছে, গানটার মধ্যে ওনারও নাম নেওয়া হয়েছে, উনি খুব খুশি হয়েছেন গানটার জন্য। উনি এও বলেছেন যে পরবর্তীকালে যদি আমরা সেরকম কোনো কিছু করি উনি অবশ্যই পাশে থাকবেন বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরাও হ্যাপি যে ওরকম পরোপিতা পেয়েছি। আপনি আগামী দিন সুরাজ, আপনি বলছি আগামী দিন আপনারা কি ভাবছেন আপনাদের জীবন নিয়ে যদি বলেন দর্শককে? আগামী দিন এটাই ভাবছি যে এর থেকে ভালো কিছু করে দেখানোর, বা এটা আমাদের এখন চলছে রিহার্সেল, কিছু করব, ভালো কিছু দিব দর্শককে, এটাই চলছে রিহার্সেল এখন আমাদের। আচ্ছা বলছি যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের এই গানটার বিষয়ে, যে কিছু যদি বার্তা দেন তো সরাসরি আপনি বার্তা দিতে পারেন দর্শককে? একটাই বার্তা হলো যে আপনারা যেভাবে এই সংটাকে, লালবাগ র‍্যাপ সংটাকে সাপোর্ট করেছেন, ওইভাবেও যদি আপনারা সাপোর্ট করতে থাকেন, আমাদের রীতিমতো আবার দু তিন দিন আগে আবার নেক্সট প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি, তো এরকম ভালোবাসা দিতে থাকলে আমরা নিশ্চয়ই ভালো প্রজেক্ট দিতে পারবো। আর যে বিষয়টা আপনারাই পারবেন আমাদেরকে বড় করতে, আপনারাই পারবেন নামিয়ে দিতে নিচে, তো আশা করছি আপনারা ভালোবাসা দিতে থাকুন, আপনাদেরকে ভালো ভালো প্রজেক্ট আমরা দিতে থাকবো। দেখুন দর্শক, আপনারা তো শুনলেন এদেরকে, এদের কাছে যে একটার কাছে শুনলেন, ডাক্তারের কাছে শুনলেন যে যে তারা কতটুকু মেহনত করেছে এবং কতদিন লেগেছে লাশ হচ্ছে। আপনারা বলেন যে আপনাদের কিছু বন্ধক টন্ধক হয়ে গেছে, এই মুহূর্তে আপনারা এত পরেশান হয়েছেন, এদিকে এত পরেশান হয়েছেন বা এত আপনারা খেটেছেন, তো এই মুহূর্তে আপনারা পাবলিকে কি বার্তা দিতে চাই, কিছু কি বার্তা আপনারা দিবেন যে এইখানে সামনে হসপিটাল তুলে ধরেছি, এরকম ধরনের আমাদের কাছে আরো নানান ধরনের মানুষের যেগুলো প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমরা যেখানে বসবাস করছি সেখানে যেসব প্রবলেম গুলো আছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। এবার সাধারণ মানুষ যেসব পাবলিক গুলো আমাদের ভিডিও গুলো প্রশংসা করছে, আমরা গ্রামের লোক, গ্রামকে নিয়ে গর্ব করি, তাই গ্রামের ছেলেরা যে এই জায়গায় উঠতে পারে তা আমাদের কল্পনাও করা ছিল না। আমরা ন্যাশনাল ভাবে একটা খবর করেছিলাম যে ঠিক আছে গ্রামের ছেলে, একটা সাধারণ খবর, কিন্তু এই খবর যে এই জায়গায় পৌঁছে যাবে আমরা কল্পনা করতে পারিনি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডাউনলোড করে অন্তত এখন 3-4 লাখের উপরে মানুষ দেখছে খবরটা বা এই সংস্থা, তাই আমরা তাদেরকে নিয়ে ভেবেছি যে নারীদের সাক্ষাৎকার নামে একটা খুবই জরুরি, তাই আমরা আজকে গ্রিন গার্ডেন এন্ড ক্যাফে রেস্টুরেন্ট আছে আমরা, সেটা যে পিতলার পাশে। তো যাই হোক, ডাইরেক্টর মুখে তো আপনারা শুনলেন, এখন পর্যন্ত গ্রামের ছেলেমেয়েরা সবচাইতে যদি বলেন ভালো রেজাল্ট করছে তো গ্রামের ছেলেমেয়েরা করছে, বড় বড় অফিসার গ্রামের লোকে, ডাক্তার গ্রামের লোকে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরাও দেখেছি যে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে দমকলের নজরুল ইসলাম থেকে আরম্ভ করে যারা এর আগে অফিসার ছিলেন, গোলাম মুস্তফা থেকে আরম্ভ করে ভরপুরের যেসব মানোয়ার হোসেন থেকে আরম্ভ করে সবাই কিন্তু গ্রামের লোক, তাই এরাও কিন্তু গ্রামে। তাই আমরা এখন গ্রিন গার্ডেন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আছি। আমরা ডাইরেক্টরের কাছে জিজ্ঞাসা করব যে আপনারা আগামী দিন আপনাদের গানটার বিষয়ে কি দর্শকের কাছে কি চাইছেন বা কি বলবেন, বার্তা দিবেন? দর্শকের কাছে আমি এটাই মানে রিকোয়েস্ট করছি যে যেহেতু ভিডিওটা এত আরে ভাইরাল হয়েছে, মানে 3-4 লাখ মতন এরকম ভিউজ হয়ে গেছে, এবার আমরা পরবর্তীকালে যে প্রজেক্টটা বের করব, এবার আমরা তো আপাতত জানি না যে আমাদের ভিডিওতে কোনটা ভুল হয়েছে বা কোনটা আমরা সঠিক করতে পারলাম না। এবার আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখার পর সে আপনি আপনার যেটা ভালো লাগুক বা খারাপ লাগুক আপনি সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আপনার খারাপ কমেন্টও যদি আপনি দেন, মানে বলবেন, মানে আপনাদের আপনারা আমাদেরকে ভুল ত্রুটিটা ধরিয়ে দেবেন, এবার আপনাদের যে ভুলটা আপনাদের মনে হবে আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করার জন্য। তো এটাই আমি আশা রাখবো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আমাদেরকে ধরিয়ে দেবেন যে আমরা ভুল কোথায় করছি।